হে গাইস ওয়েলকাম ব্যাক টু ক্যাপচার দ্য আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি চ্যানেলে তো চলছে গি তোমরা সবাই যেন প্রচুর সাবস্ক্রাইবার বাড়ছে তার থেকে থ্যাংক ইউ সো টু অল অফ ইউ আরও একবার বলে নতুন এসেছে কারণ গি পার্টিসিপেট করার জন্য যেখানে আমরা শুধুমাত্র একজনকে না নাকি তিনজনকে সিলেক্ট করে নিচ্ছি উইনারের জন্য সো দেরি করো না চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নাও আর নতুন নতুন প্রচুর পডকাস্ট দেখতেও তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ আমাদের প্রত্যেকটা ভিডিও থাকে প্রিমিয়ারে তো সেখানে আমি লাইভ টেলি লাইভ চ্যাটিংয়ে আমি থাকছি তোমাদের সাথেই তোমরা যদি রকম লাইভ চ্যাটিংয়ে আমাকে সাজেস্ট করতে পারো কোনো রকম আইডিয়াস যেতে পারো ডেফিনেটলি আমি প্রত্যেকটা চ্যাটিংয়ে রিপ্লাই করি আমি নিজে থেকে তো আমি চেষ্টা করব প্রত্যেককে রিপ্লাই করার আর সবাইকে অসু মানে থ্যাংক ইউ সো মাচ সবাইকে যে তোমরা পডকাস্টকে এত বেশি ভালোবাসা দিচ্ছ তাতে আমরা অনেক বেশি এনকারেজ হচ্ছি তো ও আজকে আজকেও ডার্ক ওয়েব থেকে কিছু ভিডিওজ নিয়ে আমি আসলাম তো সেখানকার আজকে আমি একটা তিনটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো বাট লাস্টের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং সেই লাস্টের ভিডিওটা দেখার জন্য তোমাদের প্রথম থেকে শক্তভাবে ফোনটা ধরে বসে থাকতে হবে কারণ লাস্ট ভিডিওটা যখন আমি দেখেছিলাম আমার বিশ্বাস করো আমার ভীষণভাবে ভয় লিখেছে কারণ এই ভিডিওটা এরকম একটা ভিডিও ছিল যেটা দেখার পর আমি রাত ভয় ঘুমাতে পারিনি তো সবার আগে আমরা ফার্স্ট ভিডিও নিয়ে কথা বলি একটা বাড়িতে অলিভিয়া নামে একটা মেয়ে ছিল সে নিজের মতন থাকতো নিজের মতন করে বাইরে চাকরি করতো তাই সে নিজের মতন করে একটা ফ্ল্যাটে থাকত কিছুদিন ধরে তার তার বাড়িতে কি হয় কিছুদিন ধরে তার বাড়িতে কন্টিনিউ কোনো বই রিডিং পড়ার আওয়াজ শোনা যায় ডে বাই ডে যখন রিডিংয়ে রিডিংয়ে সেই আওয়াজ শোনা যেত সে বাড়ির চারপাশে খোঁজার চেষ্টা করতো যে ঠিক কোথা থেকে আওয়াজটা আসছে সবসময় তার মনে হতো যে কোনো একটা বাচ্চা সেই বইটা বিবি বিবিড় করে পড়ে যাচ্ছে কিন্তু সেই বাচ্চার সাউন্ড শোনা গেলেও বাচ্চাটাকে কখনও কিন্তু বাড়িতে দেখা যায়নি তো সেই অলিভিয়া তো বাড়িতে থাকতো বাড়িতে অলিভিয়া আর ওর হাজব্যান্ড থাকতো তো বেশ কিছুদিন ধরে ও লক্ষ্য করতে পারে যে বাড়িতে ঘরের মধ্যে কেউ বই পড়ার আওয়াজ হচ্ছে বই পড়ার আওয়াজ বলতে কোনো ছোট বাচ্চা যে বিবি বিমির করে গোটা বইটা পড়ে যাচ্ছে তো এরকম হওয়াতে প্রথম দিকে অলিভিয়া ভীষণভাবে ভয় পেয়ে যায় ও গোটা রুমে খোঁজার চেষ্টা করে যে কোনো বাচ্চা সত্যিকারের ভুলবশত বাড়িতে চলে এসেছে কিনা কিন্তু সেভাবে কোনোরকম বাচ্চাকেও দেখতে পায় না তো ব্যাপারটা সেরকম চলতে থাকলে পরের দিন কী হয় বই পাতা উল্টানোর আওয়াজ শোনা যায় ফট করে অলিভিয়ার মনে হয় যে বাড়িতে রুমের মধ্যে কেউ বইয়ের পেজগুলোকে উল্টে পাল্টে পড়ছে তো সেই ক্ষেত্রে অলিভিয়া ভীষণভাবে ভয় পেয়ে যায় ওর হাজব্যান্ড সঙ্গে সঙ্গে চলে আসে এবং রুমের একটা রুমের ভিতরে গিয়ে যেটা দেখতে পারলো সেটা হচ্ছে ভিডিওটা তোমরা দেখো তো ভিডিওটা তো তোমরা দেখলে ভিডিওটা দিনে যেটা মনে হলো সেটা হচ্ছে হয়তো মেবি কোনো ফ্যামিলি সেটা মুসলিম ফ্যামিলি ছিল কারণ যে বুকটা তার সে পড়ছিল সেটা কোনো কোরআন বুক ছিল আর হতে পারে সেটা কোনো সেই এন্টিটি খারাপ ছিল না ভালো ছিল বলতে পারছি না আর সেই এন্টিটি কোনো জিনও হতে পারে বা খাবিজও হতে পারে তো তোমাদেরও সেটা কি মনে হয় কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও তো চলে আসছি পরের ভিডিওতে এটা হচ্ছে একটা হোস্টেলের ভিডিও তোমরা অনেকেই জানো হোস্টেল লাইফ কেমন হয় প্রথম দিকে আমাদের ভীষণ মজা হয় তো হোস্টেলে ছিল তিন বান্ধবী তিন বান্ধবী স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করছি একজন বান্ধবী ছিল মোবাইলে ব্যস্ত সেই মোবাইলে কিছু ভিডিও দিচ্ছিল আর একজন বান্ধবী বসেছিল আর একজন বান্ধবী রেকর্ড করছিল কিছু তো সেই রেকর্ডিংয়ে যেটা দেখা যায় সেটা তোমাদেরকে দেখা যায় তোমরা সেটা আগে একবার দেখে নাও আমার তো মনে হয় এই ভিডিও দেখার পর তোমরা কেউ একা হোস্টেলে যেতে চাইবে না আমার তো মনে হয় এই ভিডিওটা দেখার পর তোমরা কেউ একা হোস্টেলে যেতে চাইবে না চলে আসি ফাইনাল ঘটনাটা নিয়ে যেইটা ফার্স্টই বললাম যে যদি তোমরা ভিডিওটা দেখতে পারো যে সাহসটাতে ফোনটাকে শক্ত করে ধরে নিয়ে বসো কারণ ভিডিওটা যখন আমি প্রথমে দেখি আমি এক ঝটকাতে জাস্ট অবাক হয়ে যায় তো সেজন্য তোমাদের বলছি ভিডিওটা দেখার আগে ফোনটা শক্ত করে নিয়ে ধরে বসতে হবে তো একটা লেডি ছিল এক জায়গায় সে ফরেস্টের মাঝখান দিয়ে গায়ে নিয়ে যাচ্ছিলো তো যেতে যেতে ওর মনে হয় রাস্তা দাঁড়িয়ে কিছু ফটো ক্লিক করবে আর সেই সময় ঠিক সেই মুহূর্তে যখন সে গাড়ি থেকে নামলো ভিডিও অন করে নেমেছিল কারণ ও ব্লক করতে করতে যাচ্ছিল তো সেই মুহূর্তে ওর মনে হয় যে রাস্তা দাঁড়িয়ে কিছু ফটো নিবে তো হঠাৎ করে ও দেখতে পায় রাস্তার মাঝখান দিয়ে একটা রাস্তা যাচ্ছে সোজাই তো তারপরে ওই রাস্তাতে নামার পরে ওর সাথে ঠিক যেটা হলো সেটা তোমরা আগে ভিডিওতে দেখে নাও চলো All we see so far is like ট্রিজ

কারণ আমার ভীষণ ভয় লাগে এই ভিডিওটা দেখার পরে তো আমার এটাই বলার যে আজকে এই পডকাস্ট এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে জানিয়ে নতুন নতুন আর কীরকম পডকাস্ট দেখতে চাও সেটাও কমেন্টে জানাতে পারো আর চ্যানেলে চলছে গিরভাবে তোমরা তো জানাই যারা যারা চ্যানেলে নতুন আসলে জাস্ট আসলে তাদের উদ্দেশ্যে বলছি গিরভাবেতে পার্টিসিপেট করতে কিছু করতে হবে না শুধুমাত্র একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে কারণ আমাদের তরফ থেকে থাকছে একজন না আমরা ল্যান্ডে তিনজনকে সিলেক্ট করছি উইনারের জন্য সো দেরি করবে না ঝটপর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর পডকাস্টগুলো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও আবার আসবো নতুন কোনো পডকাস্ট নিয়ে সবাই ভালো থেকে চলো বাই